বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভুইয়াকে 7 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। এরই মধ্যে সে রায়হানকে মারার বেশ কিছু গোপন তথ্য ফাঁস করেছে, তাতে অনেকে ফেঁসে যাচ্ছে। 7 দিনে কি কি তথ্য দিল আকবর, তাতে কে কে ফেঁসে গেল এবং কবে তাকে আবারও রিমান্ডে নেওয়া হবে, এসব বিষয়ের বিস্তারিত সহ ফ্রান্সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমানের ইস্যুতে আবারও পাকিস্তানে বিক্ষোভ ও আন্দোলনের সবশেষ আপডেট জানতে ভিডিওটির সাথেই থাকুন। আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন। চলুন এবার যাওয়া যাক বিস্তারিত আলোচনায়। সিলেটের রায়হান হত্যার প্রধান আসামি সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ি বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভুইয়াকে 7 দিনের রিমান্ড শেষে আজ কারাগারে পাঠানো হয়েছে। এসআই আকবরকে কড়া পুলিশ প্রহারায় আদালতে হাজির করে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কাশেমের আদালতে তাকে হাজির করা হলে আদালত আকবরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রিমান্ডে থাকা অবস্থায় আকবর মামলার তদন্ত কর্মকর্তার কাছে রায়হানের নির্যাতনের বিভিন্ন আলামত নষ্ট করা সহ নির্যাতনের প্রাথমিক তথ্য দিয়েছেন। এসব বিষয়ে আদালতে একটি প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা। এদিকে পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেদুজ্জামান জানান, 7 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে আকবরের কাছে অনেক তথ্য পাওয়া গেছে, এগুলো যাচাই বাছাই করে দেখা হবে, পরে প্রয়োজন হলে আবার রিমান্ডে যাওয়া হবে। তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইলে তা রেকর্ড করা হবে। এর আগে 10 নভেম্বর সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কাশেমের আদালতে তাকে হাজির করে পিবিআই সিলেটের তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আবুলাদ হোসেনের তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে অবশেষে আকবর ইস্যুতে মুখ খুলেছে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। সম্প্রতি একজন সাংবাদিক বলেছেন, রায়হান হত্যার সঠিক বিচার নিশ্চিত করা, এই হত্যার আসামিদের দৃষ্টান্তমূলক দণ্ড, সাজা নিশ্চিতে মনোনিবেশ বাঞ্ছনীয় নয় কি? কারা আকবরকে ধরছে তা নিয়ে বিতর্ক না করে ন্যায় বিচার নিশ্চিত করার উপর গুরুত্বারোপ হবে যৌক্তিক। আকবরকে ধরে বিচার আওতায় আনা হয়েছে এটাই মুখ্য বিষয় নয় কি? মাইক্রোফোন বাড়িয়ে দিলে পুলিশকে কি কথা বলতেই হবে? এইসব হাওয়া টিভি, খাওয়া টিভি, কানাইঘাট টিভি, দিরাই টিভি, সাল্লা টিভি, বাল্লা টিভিতে কথা বলতে বলতে সামাজিক মাধ্যমে ইতিমধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ইহা মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন উকি দিচ্ছে, এসআই আকবর কেমন করে এতটা বেসামাল হয়ে উঠলেন? কেমন করে তিনি এমন বেসামাল হিরো এসআই হয়ে উঠলেন? কেমন করে তিনি এই অঞ্চলের সকল অপরাধের হোতা হয়ে উঠলেন? তিনি লাগাম টানার কি কেউ ছিল না? সিলেটের পুলিশ প্রশাসনে চেইন অফ কমান্ড কাজ করছে কিনা এমন প্রশ্ন উড়িয়ে দেয়া যায়। পুলিশ প্রশাসনের অভ্যন্তরীণ অচলাবস্থার কারণ উদ্ঘাটন ও এর থেকে উত্তরণ সিলেটের রায়হান হত্যাকাণ্ড থেকে কি শিক্ষণীয় তা নিশ্চিতে পুলিশ প্রধানকে কাজ করতে হবে। পুলিশ ফাঁড়িতে সিলেটের রায়হান হত্যাকাণ্ড এখানে পুলিশের দক্ষতা, প্রশিক্ষণ ও পেশাদারিত্বকে প্রশ্নের সম্মুখীন করেছে। পুলিশের উপর মানুষের আস্থা পুনরুদ্ধার করা দরকার। পুলিশের কার্যক্রমের মূল কেন্দ্র হচ্ছে থানা। আধুনিক উন্নত মানের প্রযুক্তির সঠিক ব্যবহারে থানার ভিতরের কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করা সম্ভব। এখন পুলিশের ধারা সম্পাদিত অপরাধের সিসিটিভি ফুটেজ যদি ডিলিট হয়ে যায় তাহলে নতুন করে চিন্তা করতে হবে। পুলিশ দিয়ে ভয় দেখানো, মিথ্যা হয়রানি, উদ্দেশ্যমূলক মামলায় সাধারণ মানুষের দম বন্ধ হয়ে যাচ্ছে। যার বিরুদ্ধে মামলা হলো তিনি এই ঘটনার সাথে সম্পৃক্ত নয়। অফিসার ইনচার্জ তদন্ত করে মিথ্যা রিপোর্ট দিয়ে মামলাকে কোর্টে প্রেরণ করে আমাদের লোকদের হয়রানি করে যাচ্ছেন। এসব দেখার কেউ কি আছেন? কেউ যদি কারো বিরুদ্ধে মিথ্যা হয়রানি মামলা করেন আর সেটা যদি আদালতে মিথ্যা প্রমাণিত হয় তাহলে যিনি মামলা করেছেন তাকে মামলার যাবতীয় খরচ প্রদান করতে হবে, এমন আইন সংশোধন চিন্তা করা যেতে পারে। এতে করে মিথ্যা হয়রানিমূলক মামলার সংখ্যা নিচে নেমে আসবে। পুলিশ অফিসারদের চেয়ে তাদের আশকারায় থানার টাউট দালালদের দাপট আরও বেশি। এইসব দালালরা সাধারণ জনগণকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে হয়রানি করেই যাচ্ছে, যা বন্ধ করা জরুরি। আমাদের পুলিশ প্রশাসন প্রতিষ্ঠানের সংস্কৃতির বিষয়টি এমন যে তার থেকে বের হয়ে নতুনভাবে সময় উপযোগী চিন্তা করতে পারছেন না। খারাপ সংস্কৃতি সংক্রামক ব্যাধির মতো কাজ করে। পুলিশের মধ্যে নৈতিকভাবে সৎ সদস্য আছে, সংখ্যায় তারা স্বল্প হলেও প্রতিষ্ঠিত সংস্কৃতির বাইরে এসে তেমন কিছু করতে পারছে না। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ি এসআই আকবর কানাইঘাট বর্ডার সীমান্তে পাকড়াও হওয়ার পর সাধারণ মানুষের প্রশ্নের উত্তরে বলে দিয়েছেন, সিলেট পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে তিনি পালিয়েছেন, পরিস্থিতি শান্ত হলে ফিরে আসার কথা বলেন।
আকবর রিমান্ডে কি বলবেন তা বলার অপেক্ষা রাখে না। যেখানে পুলিশ সাধারণ মানুষের আস্থা অর্জন করতে বেগ পাচ্ছে, সেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশের দ্বারা তদন্তে মানুষ পরিপূর্ণ আস্থা রাখতে পারছে না। সিলেটে রায়হান হত্যা মামলায় রায়হানের মায়ের উদ্বেগ উড়িয়ে দেয়া যায় না। অপরদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে কয়েক হাজার মানুষ ফ্রান্সের ইসলাম বিরোধী মনোভাবের প্রতিবাদে বিক্ষোভ করেছেন। এ সময় তারা দেশটিতে ফ্রান্সের দূতাবাস বন্ধ, রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং প্যারিসের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে স্লোগান দিতে থাকে। 17 নভেম্বর এ বিক্ষোভে ইসলামাবাদের প্রধান কয়েকটি সড়ক অবরোধ করে রাখা হয়। দেশটির ইসলামিক রাজনৈতিক দল তেহরিক ই লাব্বাইক পাকিস্তান টিএলপি দেশটির বিভিন্ন অঞ্চলে ছোট আকারে আন্দোলন শুরু করে এবং বিভিন্নভাবে আন্দোলনে যোগদানের জন্য সাধারণ মানুষকে একত্রিত করতে থাকে। তাদের প্রচারণায় একদিন এর পর মঙ্গলবার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। এতে পুলিশের সঙ্গে কয়েক দফায় সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি, টিয়ার গ্যাস সহ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আন্দোলনের ব্যাপকতা রাওয়ালপিন্ডি থেকে ফয়জাবাদ পর্যন্ত বিস্তৃত হলে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে জানায় কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাকিস্তান সরকার কিছু সময়ের জন্য মোবাইল ফোনে নেটওয়ার্ক বন্ধ করে দেয়। একই সঙ্গে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো আন্দোলনের খবর প্রকাশ করা থেকে বিরত থাকে বলে এক প্রতিবেদনে জানায় আল জাজিরা। পাকিস্তানের কট্টর ইসলামিক রাজনৈতিক দল টিএলপি এর নেতা খাদিম হুসাইন রিজভী আন্দোলনের নেতৃত্বে রয়েছেন বলে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম টাইম অফ ইন্ডিয়া। এই আন্দোলনের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ইসলাম বিদ্বেষ, ফ্রান্সের একটি গণমাধ্যমে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অবমাননা করে কার্টুন প্রদর্শনী এবং পরবর্তীতে রাষ্ট্র ফ্রান্সের ইসলাম বিরোধী নানা কর্মকাণ্ড। ফ্রান্সের এই মনোভাবের কারণে তুরস্ক, পাকিস্তান সহ আরব দেশগুলোতে ব্যাপক বিক্ষোভ ও সমালোচনার মুখে পড়েন ম্যাক্রো। তবে ম্যাক্রোর ইসলাম বিরোধী মনোভাবের কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন, ইসলাম বিরোধী মনোভাব সম্পন্ন ফরাসিদের ভোট নিজের পক্ষে আনতে ম্যাক্রো ধর্মের মতো স্পর্শকাতর বিষয় সামনে নিয়ে এসেছেন। এবছরের অক্টোবরে ফ্রান্সের একজন শিক্ষক তার শিক্ষার্থীদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কার্টুন প্রদর্শন করেন শ্রেণীকক্ষে এবং এটিকে সাধারণ ঘটনা হিসেবে উল্লেখ করেন, যার প্রতিবাদে তারই একজন 18 বছরের শিক্ষার্থী রাশিয়ান বংশোদ্ভূত চেচনিয়ান জাতির অন্তর্ভুক্ত কিশোর তাকে গলা কেটে হত্যা করেন। এরপর গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে সে খবর, শুরু হয় পাল্টাপাল্টি অবস্থানের। ম্যাক্রো এই ঘটনার পর ইসলাম বিরোধী আরও নানা মন্তব্য করেন। একই সঙ্গে দেশটিতে বসবাসরত মুসলিম কমিউনিটি ও মসজিদে ব্যাপক ধরপাকড় শুরু করেন। বন্ধ করে দেওয়া হয় উল্লেখযোগ্য হারে মসজিদ, যার প্রেক্ষিতে কাতার, তুরস্ক সহ বিভিন্ন দেশ ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দেয়। এরই ধারাবাহিকতায় পাকিস্তানেও শুরু হয়েছে এ আন্দোলন। প্রিয় ভিউয়ার্স, 7 দিনেও আকবরের মুখ থেকে কোনো তথ্য বের করতে পারল না পুলিশ, যার কারণে গোটা দেশের মানুষ বলাবলি করছে রিমান্ডে আকবরকে জামাই আদর করা হয়েছে, পুলিশই তাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। দেশবাসীর এমন কথার সাথে আপনিও কি একমত? কমেন্ট করে জানিয়ে দিন এ নিয়ে আপনার মন্তব্য। পাশাপাশি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। দেশ বিদেশের সবশেষ সকল আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।